এক্সপ্রেশনস, হোয়াট ইজ এক্সপ্রেশনস? আমাকে কেউ একজন বলেন যে আমরা অনেকেই শুনে থাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই পর্যন্ত শুনে আসছি এক্সপ্রেশনস, তাই না? সো হোয়াট ইজ এক্সপ্রেশনস? এনিওয়ান এক্সপ্রেশনস? এক্স্যাক্টলি, দ্যাট মিন্স আমার অপারেটর অ্যান্ড অপারেন্ট, আর একটু ইলাবরেট করেন আপনি, অপারেটর এবং অপারেন্ট কিরকম? অপারেন্ট হচ্ছে ডাটা, তাই তো? দ্যাট মিন্স ডাটা এবং আমার যদি এমন থাকে ডাটা এবং অপারেটর, অপারেন্ট হচ্ছে মূলত ডাটা, অপারেন্ট এবং অপারেটরের সমন্বয়ে যেই স্টেটমেন্ট বা যেটা তৈরি হয় সেটা আসলে এক্সপ্রেশন বলা হয়। An expression is a sequence of, sorry, an expression is a sequence of operators and operands. An operator is a concise symbol that indicates the action that you want to occur in your expression. Operator হচ্ছে আপনি কোন অ্যাকশনটা ঘটাতে যাচ্ছেন, তাই না? সেটা হচ্ছে মূলত আপনার অপারেটর ডিক্লেয়ার করে। যদি প্লাস করতে চান এটা একটা অ্যাকশন, দুইটা সংখ্যা যোগ করতে যাচ্ছেন, অথবা অন্য কোনো পারফর্ম যদি করতে চান। যেমন আমরা এখানে দেখি যে বিভিন্ন ধরনের আমরা কী করি, কন্ডিশন অ্যাপ্লাই করি বিভিন্ন সময়, যে এটা এটা থেকে বড় কিনা, এটা এটা থেকে ছোট কিনা, লেস দেন অর গ্রেটার দেন, সেক্ষেত্রেও আমরা আসলে অপারেটরের সহযোগিতা নেই। বিভিন্ন ধরনের অপারেটর আছে, রিলেশনাল অপারেটর আছে, কন্ডিশনাল অপারেটর আছে সি শার্পে। এখানে কন্ডিশনাল অপারেটর দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, আর একটা হচ্ছে লজিক্যাল অর, তাই না? আর নিচে আছে ম্যাথমেটিক্যাল অপারেটর প্লাস। সো এগুলোর সমন্বয়ে গঠিত যে সকল অপারেশনগুলো হয় সেগুলো আসলে এক্সপ্রেশন। কন্ডিশনাল স্টেটমেন্টস, কন্ডিশনাল স্টেটমেন্টে মূলত যেটা ব্যবহার করে সেটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন বলতে বোঝায় কি, বুল নামে আমাদের একটা সি শার্পে কিওয়ার্ড আছে বুল, এটা মূলত সে রিটার্ন করে। যেমন সিতে যেরকম ছিল ট্রু আর ফলস, ট্রু আর ফলস সিতে এমন ছিল যে ট্রুর ইকুইভ্যালেন্ট ভ্যালু ছিল কত, 1, আর ফলসের ইকুইভ্যালেন্ট ভ্যালু কত, 0। সি শার্পে এটা ভ্যালিড না। সি শার্পে যদি আপনাকে কোনো একটা বুল টাইপ, আলাদা একটা টাইপ আছে এবং তার ভ্যালু যদি আপনাকে ট্রু দিতে হয় তাহলে ট্রু লিখতে হবে, যদি ফলস দিতে হয় তাহলে ফলস লিখতে হবে। এখানে জিরো ইজ নট ইকুইভ্যালেন্ট ট্রু, সরি, জিরো ইজ নট ইকুইভ্যালেন্ট ফলস অ্যান্ড ওয়ান ইজ নট ইকুইভ্যালেন্ট ট্রু। তো অনেক সময় আমরা সি শার্পে, সরি, সিতে যেটা লিখতাম যে ইফ ওয়ান, দ্যাট মিন্স ইফ ট্রু, এটা সে এখানে সেটা সম্ভব না, এখানে ইফ ট্রু লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ইফ এলস স্টেটমেন্টে চলে আসছি, কন্ডিশনাল স্টেটমেন্টস। কন্ডিশনাল আমাকে যখন কোনো একটা কন্ডিশনাল স্টেটমেন্ট চেক করতে হয়, কোনো একটা কন্ডিশন চেক করতে হয়, যদি এই ঘটনাটা ঘটে, আমরা রিয়েল লাইফে যদি বলি যে যদি এটা ঘটে তাহলে এটা হবে, যদি না ঘটে তাহলে এটা হবে, মানে আমাদের এরকম অনেক সময় কন্ডিশন চলে আসে অনেক কিছুতে। তো আমরা যদি প্রোগ্রামেটিক্যালি এই ধরনের কন্ডিশন চেক করতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা হেল্প করতে হয় সেটা হচ্ছে, হেল্প নিতে হয় সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, তাই না? ইফ একই রকম, যদি এটা ঘটে, এখানে নিচে দেখেন বি নাম্বার পয়েন্টে যেটা ডিনোট করা হয়েছে যে যদি ইফ এই বুলিয়ান এক্সপ্রেশনটা ট্রু হয় তাহলে স্টেটমেন্ট অন যেটা আছে সেটা এক্সিকিউট করবে, এবং যদি এটা ট্রু না হয়, ফলস হয়, তাহলে সে এলসে যেটা পাবে সেটাকে এক্সিকিউট করাবে। এটাকে অনেক সময় ব্রাঞ্চিং বলা হয়, ব্রাঞ্চিং। আপনার ব্রাঞ্চিং নাম শুনছেন অনেকে, ফ্লোচার্ট বা যারা হচ্ছে অ্যালগোরিদম ই করছেন তারা হচ্ছে ব্রাঞ্চিং শুনছেন, কিন্তু কেন এটাকে ব্রাঞ্চিং বলা হয়? লুপ ইজ নট এখানে ভ্যালিড, এখানে আমরা লুপ নিয়ে আলোচনা করছি না, আমরা ব্রাঞ্চিং নিয়ে কথা বলছি। ব্রাঞ্চিং এবং লুপিং ইটারেশন টোটালি আলাদা জিনিস। ব্রাঞ্চিং কেন বলা হয়, কারো কোনো আইডিয়া আছে কিনা? ব্রাঞ্চিং মূলত ফ্লোচার্টিং মূলত ব্যবহার করা হয় ব্রাঞ্চিং। সাধারণত ইফ স্টেটমেন্ট যেটা সেটাকে ডিনোট করা হয় একটা ডায়মন্ড সাইন দিয়ে, তাই না? দ্যাট মিন্স এইটা আসলে একটা ডিসিশন এরিয়া, যে এখানে আমরা কোন একটা ডিসিশন নিচ্ছি, এখানে কোন একটা স্টেটমেন্ট আসছে, আমরা এখানে একটা কন্ডিশন দিলাম যে এখানে যদি ট্রু হয় তাহলে এদিকে যাবে, ফলস হলে এদিকে যাবে, তাই না? এটা হচ্ছে কি কন্ডিশন। দেখেন একটা ফ্লো, একটা এটাকে ফ্লো স্টেটমেন্ট, ফ্লো না জি, একটা ফ্লো দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এই পজিশনে এসে, ট্রু হচ্ছে না ফলস হচ্ছে, এটাকে ব্রাঞ্চিং করা না, শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাওয়া, এই জন্য এটার নাম ব্রাঞ্চিং। ইফ এলস এর অনেক ধরনের স্টেটমেন্ট থাকতে পারে,
আমরা তিন ধরনের ফরম্যাট দেখছি। একটা হচ্ছে এ যে পয়েন্ট সেটা ডিনোট করছে শুধু এইটা, ইফ স্টেটমেন্ট দিলাম সেখানে মূলত কন্ডিশন থাকতে হবে। কন্ডিশন কি? যে বুলিয়ান এক্সপ্রেশন মূলত কি, যেই এক্সপ্রেশনের আউটপুট আলটিমেটলি হবে অথবা ট্রু অথবা ফলস, তাই না? এই দুইটার একটা হবে, এর বাইরে কিছু হবে না। সেই ধরনের স্টেটমেন্ট, সেই ধরনের এক্সপ্রেশন মূলত আসলে বুলিয়ান এক্সপ্রেশন। যেমন এগুলো কি দিয়ে ডিনোট করা হয়, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু, আরো অনেক কিছু আছে, এন্ড অপারেটর ব্যবহার করে, লজিক্যাল অর অপারেটর ব্যবহার করা হয়। আর ইফ এলস এর ক্ষেত্রে যদি আপনাদের সাথে পরিচয় করাই দেই, আপনারা অনেক আগে থেকে পরিচিত, তারপর আমি বলি। এটা দেখতে পাচ্ছেন, এটা একটুকে বলা হয়েছে, এটা হচ্ছে যদি এই ঘটনাটা ঘটে তাহলে সেই স্টেটমেন্ট অন এক্সিকিউট করবে, অথবা যদি এলস ইফ, দ্যাট মিন্স এটা যদি ট্রু না হয় সে এলস ইফ এটা দেখবে, অথবা যদি এটা ঘটে তাহলে সে এটা দেখবে, এবং এই দুইটার কোনোটাই যদি ট্রু না হয়, এখানে নিচে আরো অনেক ধরনের এলস ইফ থাকতে পারে, তাই না? যদি এরপরে এলস ইফ দিতে পারেন, তারপরে এলস ইফ, তারপরে এলস ইফ, আলটিমেটলি কোনটা যদি ট্রু না হয় তখন আপনি এলস এ যেটা ডিক্লেয়ার করবেন, যে স্টেটমেন্টটা থাকবে সে সেটাকে এক্সিকিউট করবে। এবং এমন হতে পারে নেস্টেড ইফ এলস, আপনারা নেস্টেড অনেকে শুনছেন যে ইফ এর ভিতরে ইফ, তাই না? ইফ লিখলাম, এখানে একটা কন্ডিশন আছে, তার ভিতরে আমি কিছু একটা স্টেটমেন্ট থাকলো, এখানে যদি একটা স্টেটমেন্ট থাকে, তারপরে আমি যদি আবার ইফ লিখি, তারপরে যদি আবার ইফ লিখি, এখানে যদি একটা এলস লিখি, তাহলে কোন ইফের জন্য এলসটা কাজ করবে? মূলত এলস কাজ করে হচ্ছে তার ক্লোজেস্ট যে ইফ তার জন্য, নিয়ারেস্ট ইফের জন্য। যদি নেস্টেড ইফ থাকে তাহলে হচ্ছে তার নিয়ারেস্ট যে ইফ তার জন্য মূলত ওই এলসটা এক্সিকিউটিবল থাকে। তো এটা মূলত একটু ক্লিয়ার থাকেন, অনেকে এই কনফিউশনটা ফেস করেন যে এই এলসটা কার জন্য। এখানে কিছুই না, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে যদি কন্ডিশন ট্রু থাকে তাহলে সে আউটপুট দেবে কন্ডিশন ট্রু। এখানে বুলিয়ান টাইপের একটা কন্ডিশন ডিক্লেয়ার করা হয়েছে, ওইখানে কন্ডিশনের ভ্যালুটা কত হয়েছে? এখানে জাস্ট একটা এক্সাম্পল, ইফ এলস এর জন্য এক্সাম্পল। বুল কন্ডিশন যে নাও, এখানে বাই ডিফল্ট সেটা ফলস থাকে, ফলস বাই ডিফল্ট সেটা ফলস থাকে। সো যদি কন্ডিশন ট্রু থাকে তাহলে সে কন্ডিশন ইজ ট্রু দেখাবে, এলস ইফ কন্ডিশন যদি ফলস থাকে সে কন্ডিশন ইজ ফলস দেখাবে, অথবা যদি এটার কোনোটাই না থাকে, ট্রু অথবা ফলস না থাকে, সে সেক্ষেত্রে কি দেখাবে? আননোন ভ্যালু। আমি যেটা বলছিলাম, যদি কোনোটা এক্সিকিউট না করে আলটিমেটলি সে এলস এক্সিকিউট করে, যদি ইফ এলস ইফ এরকম থাকে। এটা হচ্ছে বি এর জন্য যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এন্ড অপারেটরের কাজ। এন্ড অপারেশনের কি হয় যে এখানে প্রথম যেটা সেটা যদি ট্রু থাকে পরবর্তীতে সে এটা চেক করে যে এটা ট্রু কিনা, যদি এটা ট্রু না, একই সাথে যদি এটা ট্রু না থাকে ফলস হয়ে যায়, তাহলে সে আলটিমেটলি এটাকে ফলস হিসেবে ডিক্লেয়ার করে, তাই না? আর যদি এটা ট্রু থাকে এবং এটাও ট্রু থাকে, দুইটা যদি ট্রু ট্রু হয়, সেক্ষেত্রে সে সেটাকে ট্রু হিসেবে নেয় আলটিমেটলি। আর অর এর ক্ষেত্রে কি হয় যে যে কোনো একটা ট্রু হলেই আলটিমেটলি সেটা ট্রু। সিঙ্গেল এন্ড থাকলে, এখানে সিঙ্গেল এন্ড থাকলে সিঙ্গেল এবং ডাবলের পার্থক্য আছে। সিঙ্গেল এবং ডাবলের পার্থক্য হচ্ছে এখানেই, আমার যদি লজিক্যাল এন্ড এখানে থাকে আর ওটা হচ্ছে বিট ওয়াইজ এন্ড, ঠিক আছে? আপনি যেটা সিঙ্গেল এন্ড বলছেন ওটা হচ্ছে বিট ওয়াইজ এন্ড। তো বিট ওয়াইজ এন্ড এর আর লজিক্যাল এন্ড এর মূল পার্থক্য হচ্ছে এরকম যে লজিক্যাল এন্ড যদি এখানে ফলস পায় আলটিমেটলি সেটাকে আর পরেরটা চেক করে না, পরের লাইনে কি আছে সেটাকে এক্সিকিউট করে না, সেইটাকে ফলস হিসেবে ডিক্লেয়ার করে চলে আসে। যদি বিট ওয়াইজ এন্ড থাকে, একটা এন্ড থাকে, সে এটাকে এক্সিকিউট করবে, এটাকে যদি ফলসও থাকে আলটিমেটলি তাও এটাকে সে এক্সিকিউট করে দেখবে, ঠিক আছে? দেখার পরে সে রেজাল্ট দিবে আলটিমেটলি ফলস, তারপরও সে দুইটাকে এক্সিকিউট করবে। অনেক সময় এমন থাকে যে আপনার দুইটা মেথড আছে, এখানে এমন না যে রিলেশনাল অপারেশন না থেকে যদি এমন থাকে একটা মেথড আছে যে মেথডটা আলটিমেটলি ট্রু অথবা ফলস রিটার্ন করে, এখানে একটা মেথড ডিক্লেয়ার করে মানে ইউজ করছেন, কল করছেন, যেটাকে আলটিমেটলি ট্রু অথবা ফলস রিটার্ন করে। আপনার প্রয়োজন হতে পারে এমন যে আপনি দুইটা মেথডই আপনাকে মানে সরি ইনভোক করতে হচ্ছে, তাই না? সেক্ষেত্রে আপনি বিট ওয়াইজ এন্ড এখানে ব্যবহার করতে পারেন, অনেক লজিক্যাল অপারেশন এটা প্রয়োজন হতে পারে। আবার যদি আপনার মনে হয় যে না আসলে আমার এমন প্রয়োজন নাই, আমার একটা এটা আমার দরকার আসলে এটা আলটিমেটলি ট্রু অথবা ফলস, সেক্ষেত্রে আপনি লজিক্যাল এন্ড ব্যবহার করতে পারেন।
এটা হচ্ছে টার্নারি অপারেটর, আমরা আসলে এটা মানে এটাকে ইন্সপায়ার করি না ইউজ করার জন্য, কিন্তু শর্ট শর্ট টার্ম প্রোগ্রামের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। কেন করি না, কারণ এটা অনেক সময় কনফিউশন তৈরি করে, অনেক প্রোগ্রামার ভিতরে কনফিউশন তৈরি করে। আমরা আসলে যতটুকু সিম্পলি কোড করা যায়, যতটুকু সিম্পল থাকা যায় কোড লেভেলে ততটাই ভালো, যতটুকু রিডাবিলিটি রাখা যায়। তো এইটা মূলত কি ডিক্লেয়ার করে, এটা হচ্ছে একটা ইফ এলস স্টেটমেন্টের একদম শর্ট টার্ম। এই প্রশ্নবোধক চিহ্নটা, এই টোটালটাকে বলা হয় টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর কিরকম, আমি যদি এমন লিখি ইফ ভ্যালু ইকুয়াল টু ট্রু, সে এখানে একটা স্টেটমেন্ট আছে এটি এক্সিকিউট করবে, এলস এখানে স্টেটমেন্ট টু সে এক্সিকিউট করবে। সেক্ষেত্রে আপনি যদি এটাকে একদম শর্ট টার্মে ডিক্লেয়ার করতে চান, সেটা এরকম করতে পারেন, ভ্যালু ইকুয়াল টু ট্রু, এটা হচ্ছে আপনার কন্ডিশন, প্রশ্নবোধক চিহ্ন। সে আলটিমেটলি আউটপুট দেবে কি, যদি এটা ট্রু হয় সেক্ষেত্রে স্টেটমেন্ট ওয়ান, অথবা যদি না হয় সেক্ষেত্রে স্টেটমেন্ট টু। আউটপুট যাকে দিবে, হ্যাঁ, সেখানে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, এখানে এনি টাইপ অফ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল ওয়ান ইকুয়াল টু, সেক্ষেত্রে সে কি করতেছে, এইটুক কিছু না, মানে এইটুক আপাতত কাউন্টেবল না। সো সে প্রথমে কন্ডিশন চেক করতেছে, যদি কন্ডিশন ট্রু হয় সে স্টেটমেন্ট ওয়ানটা রিটার্ন করে দিচ্ছে ভ্যারিয়েবল ওয়ানকে, যদি স্টেটমেন্ট ফলস হয় তাহলে স্টেটমেন্ট টুটা ভ্যারিয়েবল ওয়ানকে রিটার্ন করে দিচ্ছে। এটাই, এটা হচ্ছে টার্নারি অপারেটর। আমরা এই ইফ এলস এর ক্ষেত্রে এই প্রবলেমটা এখন আপনারা সলভ করবেন, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা এখানে হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, এটা এটাকে আপনি সি শার্পে আপনার টুল বক্স পাবেন, কম্বো বক্স হিসেবে, কম্বো বক্স প্ল্যানেট নেম শো প্ল্যানেট নাম্বার। এখানে কম্বো বক্সে আমাদের যে প্ল্যানেটগুলো আছে সবগুলো প্ল্যানেট লিস্ট আকারে থাকবে। সো আপনি যদি মনে করেন প্ল্যানেট না ইউজ করে সাতটা দিনের সাতবারের নাম ইউজ করবেন, সেটাও পারেন। যদি আপনি যে কোনো একটা সিলেক্ট করে এখানে ক্লিক করেন শো প্ল্যানেট নাম্বার, মেসেজ বক্সে দেখাবে যে ইওর প্ল্যানেট নাম্বার ইজ 6 অর 7 অর 5 অর 2 এনিথিং, হ্যাঁ প্ল্যানেট কততম প্ল্যানেট সেটা দেখাবে। আমার কথা ক্লিয়ার কিনা দেখেন। সো সেক্ষেত্রে আমি একটু আপনাদের হেল্প করি, আপনারা যদি প্ল্যানেটগুলো বাই ডিফল্ট দিয়ে দিতে চান, মানে প্রথমেই দিয়ে দিতে চাইলে পারবেন, সেটা আমি দেখাই দিচ্ছি। আমি এই এই ফর্মটাই ব্যবহার করি, আমার এখানে আছে কম্বো বক্স, আমি নিয়ে আসলাম টেনে ছেড়ে দিলাম। কম্বো বক্সে দেখেন কোনো একটা অ্যাঙ্কর সাইন আছে, এখানে ক্লিক করলাম এডিট আইটেমস, এখানে আমি লিখলাম স্যাটার্ন আর্ট এনিথিং, আমি দুইটা আপাতত লিখলাম। সো আমি যদি এটাকে এখন রান করি, আমি প্রথমে তাকে আইটেমগুলো দিয়ে দিচ্ছি, আমি আইটেম দেওয়ার পরে এখন আমি যদি রান করি, আমি এখানে ক্লিক করলে আইটেমগুলো পাবো। সো আপনাকে প্রোগ্রামেটিক্যালি কীভাবে করবেন না করবেন এটা ভাবতে হচ্ছে না, আপাতত আমার যেটা সেটা হচ্ছে যে আপনি কন্ডিশন ইফ এলস স্টেটমেন্ট চেক করে এইটাকে, আমি এখন স্যাটার্নে ক্লিক করলে সেই দেখাবে কি শনি কততম গ্রহ সৌরজগতে, এটাই তো। আপনি সাত দিনের নামও ব্যবহার করতে পারেন, সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে, সানডেকে যদি আপনি জিরো ধরেন তাহলে সানডে প্রথমে থাকবে, এভাবে আপনি ইউজ করতে পারেন। সো শুরু করে দেন। সরি, আপনার ইচ্ছা, এটা কোনো সমস্যা নেই আপনার।